মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই অধীনে যে বিচার ব্যবস্থা সেটা সম্পূর্ণ স্বাধীন। উনাকে দেশরত্ন কে দিয়েছে উপাধি? দেশরত্ন মানুষ দিয়েছেন। কোন মানুষ? জনতা। আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। খালেদা জিয়া রাজনীতি করবেন বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে মুখ করলেন ব্যারিস্টার সুমন। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সঙ্গে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের ইউকে কসবা টিভির একটি টক শো দেখাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই অধীনে যে বিচার ব্যবস্থা সেটা সম্পূর্ণ স্বাধীন। উনাকে দেশরত্ন কে দিয়েছে উপাধি? দেশরত্ন মানুষ দিয়েছেন। কোন মানুষ? জনতা। কিসের? কোন জনতা? কোন পক্ষের জনতা? জনতা, বাংলাদেশের জনতা। কিভাবে? বাংলাদেশের যেই 4 কোটি 5 কোটি 6 কোটি লোক, যেই লোকেরা তাকে ভোটে নির্বাচিত করেছেন, যে সমর্থকেরা, তারা দিয়েছেন। আমরা বলেছি, আমি আমি একজন সমর্থক হিসেবে তাকে দেশরত্ন বলি। আমি আমি বলছি, আমি আমি তার একজন সমর্থক, দেশরত্ন তাকে আমি দেশরত্ন বলছি। আমি আওয়ামী লীগ রত্ন বললে আই টেক ইট, আই বাই ইট। আপনি সেটা সমর্থন করেন? আপনি তাকে দেশরত্ন না বলতে পারেন, ইউ হ্যাভ এভরি রাইট টু সে দ্যাট। আমি তাকে দেশরত্ন বলবো। এই তো বলে একটু আগে আপনি জিজ্ঞেস করেছিলেন না যে কোন তত্ত্বের ভিত্তিতে প্রধানমন্ত্রীকে দেশরত্ন বলা? না না, দেশরত্ন দেশরত্ন তিনি যা করেছেন, আপনি আমাকে প্রশ্ন করছেন তো, আমি আপনাকে তথ্যটা দিচ্ছি। গত 12 বছর, এর আগে তিনি 5 বছরের টার্মে ছিলেন, এই এই 12 বছর 5 বছর 13 বছর আর 5 বছর 18 বছরের শাসনামলে, তার আমলে বাংলাদেশের যে স্ট্রাকচার গঠিত হয়েছে, যেই ডেভেলপমেন্ট হয়েছে, যে নীতিগত পরিবর্তন হয়েছে, এগুলোর আলোকে আমি তাকে দেশরত্ন বলি। নিজাম ভাই, যিনি আমাদের দুইটা নির্বাচন মানুষের ভোটের অধিকার, দিনের ভোটটা চুরি করে কিভাবে 2014 সালে আর 2018 সালের কথা বলছেন তো, 2014 সালে কিভাবে তিনি ভোট চুরি করলেন? ইলেকশন তো বাকি দল আসেনি, বাকি যারা এসছে তাদের সাথে ইলেকশন হয়েছে। এখন বিএনপি যদি ইলেকশনে, বিএনপি তো নিজেই স্বীকার করে, বিএনপি তো নিজেই স্বীকার করে এটা তাদের ভুল হয়েছে ইলেকশনে না আসা। এখন বিএনপি যদি ইলেকশনে, আপনি মনে করেন, আপনি মনে করেন একটা ম্যাচ আছে, আপনি ধরেন ব্রাজিল আর্জেন্টিনার সাথে ম্যাচ, আর্জেন্টিনা খেলতে আসলো না, তো ব্রাজিলকে তো আপনি জিতিয়ে দিবেই নিয়ম অনুযায়ী, আপনি কি করবেন? নিজাম ভাই, আপনি আমার, আমি যাবার আগে জুমাতে দিতে, আপনি বলেন, আপনি মনে করেন 2018 নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়েছে? 18 সালে ইলেকশন আমি নিজে ছিলাম, আমি নিজে 8টা কেন্দ্রে তো আমি গেছি ঢাকাতে। সেই সময় আমি এর আগের প্রায় 15-16 দিন পুরো বাংলাদেশ চষে বেরিয়েছি বিভিন্ন ইলেকশন ক্যাম্পেইনে বা যেখানেই বলেন না কেন। আমার অভিজ্ঞতা যেটা হচ্ছে, পরে পরবর্তীতে শোনা যাচ্ছে যেগুলো বলা হচ্ছে যে মধ্যরাতে নির্বাচন এই সেই, আমি চিন্তা করলাম যে আমি ইলেকশনে গিয়ে দেখলাম সেখানে মানুষের দীর্ঘ সারি সারি লাইন। আমি আমাদের যে মোহাম্মদপুর এরিয়ার 8টা কেন্দ্রে গেছি, মারামারি নেই, কাটাকাটি নেই, আমার পরিচিত বিএনপি যে আগের কমিশনার ছিলেন তার দল বল, না না, আমি আমার তো, আমি তো খুবই অনেস্ট মতামত দিচ্ছি যে আমি যা দেখেছি তা বলেছি। আমি যখন যদি বলতাম যে আমি 50টা কেন্দ্র দেখেছি, এটা মিথ্যা কথা হতো। আমি 8টা কেন্দ্রে গেছি সকাল থেকে, সেই কেন্দ্রগুলোতে দেখেছি সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এমনকি বিকাল 4টা পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচন আমাদের কাছে সুষ্ঠুই মনে হচ্ছে, ডক্টর কামাল হোসেন বলছেন, ইলেকশনের পর তারা বলছেন যে এটা সুষ্ঠু হয়নি। তারপরে বিএনপির লোকেরা, বিএনপির 7 জন এমপি কেন ইলেকশনে আপনার পার্লামেন্টে গেলেন যদি অবৈধ ইলেকশন হয়ে থাকে? মোহাম্মদপুরের কোন কোন 8টা কেন্দ্রতে আপনি দেখেছেন অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটু নাম বলেন। আমি 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 আপনাকে বলি, আদাবরে গেছি, শ্যামলীর শ্যামলীর আমি আগারগাঁ তালতলাতে গেছি, আমি শ্যামলী 2 নম্বর রোডে প্রিমরোজ কিন্ডারগার্টেন গেছি, 1 নম্বর রোডে গেছি, আদাবরে গেছি, আমি কল্যাণপুর আপনার দারুসালামে গেছি, আমি এরপরে গেছি হলো গিয়ে কলেজ গেট প্রধানমন্ত্রীর ওই যে আপনার আরংটা পার হয়ে লালমাটিয়ার ভেতরে সেখানে গেছি, আমি 8টা জায়গাতে গেছি। আমি মানে 8টা জায়গাতে গিয়ে দেখে আপনি সারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে? আমি 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 এর আগে তো, এর আগে তো সারা বাংলাদেশ চষে বেরিয়েছি ইলেকশনের সময়, কিন্তু আমার দেখা যে 8টা ইলেকশনের যে অবস্থা বা হাল হকিকত, সেখানে দেখে আমি কোন ধরনের রিগিং এর অস্তিত্ব পাইনি। ঠিক আছে, তাহলে তাই হয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ কোন নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়েছে কিনা? অবশ্যই, ডেফিনেটলি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। স্যার কি আমি বলতে পারবো না, স্যার নেক্সট ইলেকশনে প্লিজ 8টা বেশিতে দেন না আপনি, আপনি 8টাতে যাওয়ার পরে আপনি রিপোর্ট দিবেন যে বাংলাদেশ অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমরা থ্যাংক ইউ সো মাচ নিজাম ভাই, অসংখ্য ধন্যবাদ। এখানে একটু, এখানে একটু আপনি যাওয়ার আগে আপনাকে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে
আপনি এখানে ইভিএম এর কথা বলেছেন, আপনি মনে জানেন না যে পৃথিবীর অসংখ্য দেশে ইভিএম সিস্টেমটা চালু আছে। আমি আপনাকে নামও বলতে পারি, আসলে আমি আপনাকে নাম বলতে পারি, যেমন হচ্ছে অস্ট্রেলিয়াতে এটা চালু হয় 2001 সালে তারা চালু করে, বাংলাদেশে 2010 কথাবার্তা শুরু হয়েছে, বেলজিয়ামে ছিল, ব্রাজিলে কবে থেকে চালু হয়েছিল সব ডেট দেওয়া আছে, ফিনল্যান্ডে আছে, ফ্রান্সে আছে, জার্মানিতে আছে, ঘানাতে আছে, নামিবিয়াতে আছে, যেখানে চালু আছে, নরওয়েতে আছে, আপনার পাকিস্তানি কিছু অঞ্চলে আছে, ফিলিপিন্সে হয়েছে, রোমানিয়াতে হয়েছে, স্পেনে হয়েছে, এরকম আপনাকে একটা দীর্ঘ লিস্ট আমি বলতে পারি। আমি 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 ভাই আমি জাস্ট আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি, তারপর আপনি বলেন। তার মানে ইভিএম এর যে ব্যাপারটা বলেছেন যে শুধুমাত্র বাংলাদেশে, এটা সঠিক তথ্য নয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ইউকের প্রসঙ্গটা এনেছেন, ইউকেতে আমিও থাকি, আপনিও ছিলেন, মাসুদ ভাই ওখানে আছেন। এখানে আপনার পেপার ভোট আছে, আপনার পোস্টালে আপনি ভোট দিতে পারেন। বাংলাদেশে এই সিস্টেমটা যদি চালু করা হয় আপনি সেটা মানবেন? মানবেন না। যে বাসার থেকে আপনাকে একটা কাগজ পাঠিয়ে দেওয়া হবে, আপনি সেটা পোস্ট করে দিবেন, আপনি দিবেন? সুতরাং ইভিএম এর ব্যাপারটা নিয়ে আরো কথা বলা যায়। শুধু একটা ছোট্ট ইনফরমেশনের জন্যই আমি আসলে আপনাকে বলবো, ইন্টারাপ্ট করেছি, সেটা হচ্ছে যে পৃথিবীর অনেক দেশে আছে ইভিএম, নট অনলি বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র। আপনার লাস্ট আমেরিকান ইলেকশনে কি হয়েছে আপনি তো নিশ্চয়ই জানেন। লাস্ট আমেরিকান ইলেকশনে ট্রাম্প ক্লিয়ারলি বলেছে যে এখানে কারচুপি হয়েছে, এটা ভোট রিগিং হয়েছে। এটা নিয়ে আপনার কতদিন স্থগিত ছিল আমেরিকার মতো একটা জায়গাতে? আমার 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 আর আপনার কথা না, আমার আর আপনার কিন্তু কথা না, এটা হচ্ছে ট্রাম্প নিজে এবং সেটার প্রমাণ তিনি হাজির করেছেন। সুতরাং আপনি আমেরিকার উদাহরণ দিচ্ছেন, আমেরিকা কিন্তু কন্ট্রোভার্সির বাইরে না। নিজাম ভাই আমি আপনাকে বলি যে শুনেন, এই যে আপনি যে কথাগুলো বলছেন ট্রাম্পের মুখ থেকে শুনেছেন, শুনেন তারপরে যখন ট্রাম্প হলো তখন বলা হয়েছে যে রাশিয়ার মাধ্যমে সে এসছে, ঠিক না? মানে এর আগের টার্মের কথাই আপনি বলেন না কেন? ওটা তো জো বাইডেন পুরাটা নির্বাচন সময় বলেছে যে আপনার ভোট রিগিং এর মাধ্যমে আপনার পুতিন ট্রাম্পকে ক্ষমতায় এনেছে। এগুলো তো আমরা কত 10 বছর ধরে শুনে আসছি যে এই কথা বলেন। আপনি যদি কোর্টের কথাটাই আনেন, ফেয়ার এনাফ, আমি আপনার সাথে একেবারেই একমত। আপনি আদালতের কথা এনেছেন, আইনের কথা এনেছেন, তা আইন যদি মানা হয়, বাংলাদেশের কোন আদালতে কি প্রমাণ হয়েছে যে বাংলাদেশে ভোট রিগড হয়েছে? বাংলাদেশের আমি আমি আইনের কথা আসছে, কিন্তু মাথায় রাখতে হবে আপনার পত্রিকার কথা বা আপনার ধারণার কথা না। আমাদের যে ইলেকশন হয়েছে 2014 বলেন, সেখানে বিরোধী দল আসেনি, আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অটোমেটিক পেয়েছে। 2018 সালে কেউ কোনো প্রমাণ করতে পেরেছে? এই যে বলা হয়েছে যে নির্বাচন হয়নি, এই হয়নি, সেই হয়নি, কিন্তু কোনো কিছু প্রমাণিত না। যদি আপনি প্রমাণের কথা বলেন, আপনার কথাই আপনাকে ফেরত দিচ্ছি আমি। কিন্তু আমার সমস্যার সঙ্গে আমি আপনাকে বলি, আপনি যদি ইউনাইটেড স্টেটস জুডিশিয়াল সিস্টেম, ইফ ইউ কম্পেয়ার বাংলাদেশি জুডিশিয়াল সিস্টেম টু দি ইউনাইটেড স্টেটস জুডিশিয়াল সিস্টেম, আই ফিল ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ ইউ আর এ লয়ার। And then also, you are a lawyer enrolled in the Australia and New Zealand and in the United Kingdom. It is very shameful for me and I think for your career as well. Why shameful? Nizam bhai, other kyo jodi bole, ami mani. Ami to judiciary kono ekhane, judiciary shudhu proshongo enechi je Bangladesher kono adalote kyo eta niye to mamlao hoyni. Seta bolechi. Bangladesher ki bichar byabostha ache? বাংলাদেশ অবশ্যই বিচার ব্যবস্থা আছে, সেটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন। বিচার ব্যবস্থা নাই এটা কেন বলবেন? দেখেন, আমি আমি তো যেহেতু অফিসার অফ এ কোর্ট, আমি এজ এ লয়ার এবং একজন অফিসার অফ এ কোর্ট, আমি আসলে আপনি যেভাবে মন্তব্য করতে পারেন আমি ওইভাবে বলতে পারবো না। আমাকে কথা বলতে হবে খুবই খুব, মানে আমি যদি আজকে একটা কথা বলি এটা প্রেসিডেন্ট হিসেবে এটা রেফার হতে পারে। আমি আমার আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে যে আমি এখন পর্যন্ত যে প্র্যাকটিসটুকু আমার আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি জানেন যে আমি ইভ্যালির মামলার একজন আইনি সমন্বয়ক ছিলাম, 6 মাস আমি কাজ করেছি, আমি ধামাকার আইনি সমন্বয়ক ছিলাম এবং বিভিন্ন ফার্মকে আমি নানানভাবে পরামর্শ দিয়েছি। না না, বিচারপতি মানিক সাহেব তো ছিলেন হচ্ছে চেয়ারম্যান ছিলেন, আমি তো আর ইভ্যালির চেয়ারম্যান না, আমি ইভ্যালির যিনি রাসেল সাহেব তার লিগাল টিমের সমন্বয় কোঅর্ডিনেটর ছিলাম। তো আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা ভবিষ্যতে হয়তো বা লিখবো, কিন্তু দেখেন একটা কথা আমি আপনাকে বলি, বাংলাদেশের বিচার ব্যবস্থাটা আলোচনার বাইরে না, সমালোচনার বাইরে না। তবে একটা কথা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, কারণ এটা কিন্তু আমার ফার্স্ট জেনারেশন লয়ার না, আমি কিন্তু সেকেন্ড জেনারেশন। আমার বাবা প্রায় 45 বছর প্র্যাকটিস করেছেন, আমার ফ্যামিলির প্রায় 4 জন ব্যারিস্টার। তো আলটিমেটলি যেটা হয়েছে যে আমাদের বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা সম্ভব, কিন্তু বিচার একেবারেই নেই এইটা আবার আমি আপনার সাথে। যখন রাজনীতি করার সময় আসবে উনি রাজনীতি করবেন,
সে কারাগারেই থাকুক, জেলেই থাকুক, আর যেখানেই থাকুক, তিনি অবশ্যই রাজনীতি করবেন। কারণ আরে জিয়া এই দেশের জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তিনি গণতন্ত্রের সবচেয়ে বড় মাতা। সুতরাং আপনাদের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। তার সিদ্ধান্ত তিনি নেবেন, বল নেবেন, আপনারা আগ পড়ায় শুনতে। আরে এতই যে জাহাজ খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন, নিঃশর্ত মুক্তি দিন। তাকে দিয়েছেন ছয় মাসের সাজা স্থগিত, ছয় মাসের সাজা স্থগিত, আর বলছেন যে তিনি আপনার সবকিছু করতে পারবেন। এসব তো কথা বলে মানুষকে বোকা বানিয়ে কোনো লাভ হবে না। আপনারা আসল জায়গায় আসুন, জনগণের যে অসুখ সেইটার দিকে তাকান। জনগণের অসুখ একটাই, যে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে না। জনগণ পার্লামেন্ট নাই, জনগণ তার কথা বলতে পারে না। সেই জন্যই আমাদের সবচেয়ে বড় যে দাবি, সেই দাবি হচ্ছে যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের একটা গঠন করতে হবে, যার মাধ্যমে আপনার নির্বাচন হবে, নির্বাচন কমিশন গঠন হবে, নির্বাচন হবে এবং একটা নতুন সরকার হবে। আমার সোনালী ব্যাংক লিমিটেড, এই যে সুপ্রিম কোর্ট শাখা, এখান থেকে বেরোয়েছি, বেরিয়ে মনে হয়েছে যে কিছু কথা আপনাদেরকে সোনালী ব্যাংক নিয়ে বলতে হয়। আজকে সোনালী ব্যাংকে এসে দেখলাম যে এরা ই ওয়ালেট নামে একটা অ্যাপস বের করছে, মানে আমাকে ওইটা দিয়ে দিচ্ছে, এই অ্যাপসটা এখন আমার মোবাইলেও আছে। মানে আপনি এই অ্যাপসের মাধ্যমে সোনালী ব্যাংক যে এত মডার্নাইজড হয়েছে, এটা আমার কোনো ধারণাই ছিল না। বাংলাদেশের যত মডার্নাইজ সিস্টেম আছে সবগুলা সিস্টেম এখন এই অ্যাপস এর ভিতরে, মানে আপনার কোনো চেক বই লাগবে না, মোবাইলের মধ্য দিয়ে আপনি হয়তো খুব বেশি অ্যামাউন্ট না, লক্ষ টাকা এরকম বিভিন্ন অ্যামাউন্টের টাকা আপনি চেক ছাড়াই শুধু মোবাইল দিয়েই আপনি এটা চালু রাখতে পারবেন। এর মানে হচ্ছে কিউআর কোড যেটা বলে, আপনারা যারা ইয়াং সোসাইটি আছে, তদন্ত মানে ইয়াং ছেলেরা যারা আছেন, তারা বেশিরভাগই মোবাইলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এবং সোনালী ব্যাংকের ব্যাপারে আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনি যদি অন্য কোনো ব্যাংকে টাকা রাখেন তাহলে যেটা হবে, এটা হচ্ছে কি অন্য প্রাইভেট ব্যাংক বলেন বা অন্য ব্যাংকগুলা, এরা করে কি লাভটা মালিকরা নিয়ে যায়, আর সোনালী ব্যাংকের যে লাভ হয় এটা কিন্তু রাষ্ট্রের কাজে লাগে। এরা কিন্তু আমাদের যে অন্যান্য ফান্ড আছে আমাদের স্বাস্থ্য বিভিন্ন সেবাতে, সোনালী ব্যাংকের যত লাভ হয় সব কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হয়। এই জন্য আমি কিন্তু সবসময় আপনাদেরকে একটা দাবি জানাইতে চাই যে আপনারা যে যেভাবে টাকা পয়সা লেনদেন করেন সরকারি ব্যাংক হিসাবে সোনালী ব্যাংকের সাথে থাকেন, এটাতে আপনার রিস্ক অনেকটুকু কম হবে। সরকারি ব্যাংকের যে সুবিধা, আগে মনে করা হইতো যে সরকারি ব্যাংক মানে হচ্ছে কি একেবারে বাজে অবস্থা, কোনো সার্ভিসই মনে দেয় না, চেকে মনে হয় ভাঙাইতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগে, এখন কিন্তু এই চিন্তা থেকে সোনালী ব্যাংক অনেক বেশি বেরোয় আসছে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।